হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস সিক্স সায়েন্স। সায়েন্সের আমরা চ্যাপ্টার টুয়েলভটা পড়ছিলাম, এই চ্যাপ্টারটাই শেষ চ্যাপ্টার, হলে আমাদের সিলেবাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে, অর্থাৎ এই যে টুয়েলভ চ্যাপ্টার আমাদের শুরু হয়ে গেছিলো, এখান থেকে শুরু করেছিলাম। তো আমাদের হয়ে গেছে হচ্ছে এতটা পর্যন্ত, পেজ নম্বর 176 পর্যন্ত। আজকে আমরা 177 নম্বর পেজ থেকে শুরু করবো। এর আগে যা যা পড়াগুলো করেছি সব ডেসক্রিপশানে প্লেলিস্টটা দেওয়া আছে, বা চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। এখন আমি তাড়াতাড়ি সিলেবাসটা এটা শেষ করিয়ে দিচ্ছি। আমি পরপর দুটো ভিডিওর মাধ্যমে এই ব্লগ এই বইয়ের যে পড়াটুকু রয়েছে লাস্ট চ্যাপ্টারে সেটা কমপ্লিট করিয়ে দেবো, কারণ আমাদের লাইভটা শুরু হবে, লাইভ ক্লাসটা স্টার্ট করবো। তো সেই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটা সিলেবাসটা কমপ্লিট করাচ্ছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করবো। ভিডিওটা প্রত্যেকে লাইক শেয়ার করে দিও, নোটিফিকেশান অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে কী বলেছে এখানে আমাদের দেখো, বলছে চারপাশে, দেখতে পাচ্ছ আশা করি, বলছে চারদিকে ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে যেগুলি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তারা হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, আর দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেগুলো কোনো রকম পরিবর্তন হয় না তারা হলো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। তার মানে যেগুলো মাটিতে মিশে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, যেগুলো খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তারা হচ্ছে জৈব ভঙ্গুর। যেমন ধরো কলার খোসা, ঠিক আছে, ফলের খোসা, যে কোনো পচা সবজি, এগুলো কি না তাড়াতাড়ি কিন্তু এরা মাটিতে মিশে যায়, কিন্তু যেগুলো মাটিতে সহজে মেশে না বা যেগুলোর কোনো রকম কোনো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে অভঙ্গুর। সবার আগে আমার মনে পড়ে যায় প্লাস্টিকের কথা, যেটা মাটিতে মেশে না সহজে, পেনের রিফিল মাটিতে মেশে না সহজে, এগুলো কিন্তু আরও অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, আমি তোমাকে অ্যাজ পার এক্সাম্পল দিলাম, এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর। এমন একটা এক্সাম্পল পরীক্ষায় দিয়ে দেওয়া, ধরো একটা দিয়ে দিল, এটা কী হবে, জৈব ভঙ্গুর না জৈব অভঙ্গুর, তখন কিন্তু আমাদের লিখতে হবে জৈব অভঙ্গুর বা জৈব ভঙ্গুর, ঠিক আছে। এইভাবে দেবে, একটা পার্টিকুলার জিনিসের নাম দিয়ে দেয় এবং সেটা কী সেটা বিচার করতে হয়, বলতে হয়। তো ভালো করে মাথায় রেখো এটা, কোনটা ভঙ্গুর কোনটা অভঙ্গুর। বলছে পাশে দুটো বালতি রাখা আছে, তার তোমরা রং করে আলাদা করো, একটা বালতিতে জৈব ভঙ্গুর, অন্যটা জৈব অভঙ্গুর বস্তু পৃথক, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের জন্য নির্দিষ্ট করো। ওকে, জৈব যেগুলো ভঙ্গুর মাটিতে মিশে যাবে, জৈব অভঙ্গ যেগুলো মিশবে না। বলেছে নিচের বিভিন্ন বর্জ্যকে কোন কোন বালতিতে রাখবে তা নির্দিষ্ট করো। দেখো, এটা আমি বলে দিচ্ছি, এটা একটা অ্যাক্টিভিটি নিজেরা করবে এটা, ঠিক আছে। যেমন ধরো প্লাস্টিকের বোতল, দেখতে পাচ্ছ প্লাস্টিকের বোতল রয়েছে, পেনের রিফিল, ধরো এগুলোকে আমরা কী করতে পারি, এই সব জিনিসগুলো, এগুলো কী বলেছে আমাকে করতে, কোনটা আলাদা বালতিতে রাখবে, একটা ধরো একটা আলাদা বালতিতে রাখলাম। আবার ধরো সবজির খোসা, ফলের খোসা, এগুলোকে কিন্তু আমরা একটা আলাদা বালতিতে রাখতে পারি। এই যে রেডিও টেডিওর টুকরোগুলো, একটা যে বালতিতে আমি প্লাস্টিক প্লাস্টিক রেখেছি ওখানে রাখতে পারি। আবার যেটার মধ্যে আমরা, ওর নামটা কী জানো, কলার খোসা টোসা রেখেছি, ওখানে আমরা পেঁয়াজের খোসা, বরবটির খোসা, এগুলো সব রাখতে পারি। ওকে, এইভাবে আমরা আলাদা করবো কিন্তু। আচ্ছা, একটা বালতিতে জৈব ভঙ্গুর, একটা অভঙ্গুর রেখে নির্দিষ্ট করতে বলেছে, ভালো কথা। নেক্সট বলেছে দু বছর হলো রতনদের গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের পিছন দিকটা ওদের খেলার মাঠ, খেলার বলটা মাঝে মাঝে স্বাস্থ্যকেন্দ্রের পিছনে পাঁচিলের ভেতরে গিয়ে পড়ে, তখন বল কে আনবে তাই নিয়ে লড়াই চলে, আসলে ওখানে খুব নোংরা, ওদের ধারণা ওখানে গেলে শরীরে রোগ হবে। ইয়েস, ঠিক আছে। নেক্সট বলেছে কখনো কোনো বর্জ্য পদ, মানে জায়গা সবসময় নিট অ্যান্ড ক্লিন আমাদের স্বচ্ছ রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো আমাদের পরিবেশটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাই না? নোংরা করলে, আজকে আমি পাবলিক টয়লেটটা ইউজ করছি, সেটাতে আমি জল ইউজ করলাম না, নোংরা রাখলাম, তো পরবর্তীকালে আমার মতনই কেউ যাবে, সে গিয়ে ওই নোংরাটা ব্যবহার করছে, আমার আগে আমি যে কাজটা করলাম সেটা ভোগটা কে করছে, পরের জন, এমনই পরের জন একজন করলো, ভবিষ্যতে আমি যখন সেই জিনিসটা ইউজ করছি তো আমিও তো ওই নোংরাটাই ভোগ করছি। সবাই যদি স্বচ্ছতাটা মেনটেন করে তাহলে সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তেমনই আমরা যদি বাড়িতে যেমন ডাস্টবিন ব্যবহার করি, আমি আমার বাড়ি ঘরকে যেমন পরিষ্কার রাখি, তেমনই যদি আমি পরিবেশটাও তো আমাদেরই পরিবেশ, আমাদেরই তো বাড়িঘর, তাই না? তো পরিবেশটাও যদি আমরা তেমন সুন্দর করে পরিষ্কার রাখি তাহলে কী হবে, না তাহলে আমাদের পরিবেশটা নোংরা হয় না, তাই না? পরিবেশটা স্বচ্ছ থাকে। অনেক সময় এমন হয়, ধরো আমি যাচ্ছি, আমি গাড়ি করে ধরো যাচ্ছি, তো আমি হয়তো একটা
চিপস খেলাম, একটা চিপসের প্যাকেট খেলাম, বা ধরো আমি একটা পপকর্ন খেলাম, তো ওই প্যাকেটটা আমি কখনো গিয়ে রাস্তায় ফেলবো না, কখনো ফেলি না। আমি গাড়ির মধ্যে একটা পাত্রের মধ্যে রাখি, আমি ধরো কোনো একটা বাড়িতে, আমার নিজের ধরো বাড়িতে এলাম, বাড়ির ডাস্টবিনে ফেললাম, এবার যখন ডাস্টবিনের ময়লা নিয়ে যাবে সে নিয়ে চলে গেলো, বা কোনো একটা জায়গায় ধরো ডাস্টবিন দেখলাম আমি সেখানটা ফেলতে পারি, আমি চট করে খাচ্ছি প্যাকেটটা নিয়ে রাস্তায় ফেলে দিলাম, তো এটা কি হলো, বা রাস্তাটা নোংরা হলো না, রাস্তাটা তো পরিষ্কার থাকবে না, তাই না? তো এইটা, এই সিনসিয়ারিটিটা আমরা সকলেই আমাদের মেনটেন করা দরকার। আমরা মেনটেন করি, অনেকেই করি, তাই না? অনেকেই স্বচ্ছতা মেনটেন করি, বাট অনেকে আমরা করিও না, আমরা এই ব্যাপারটাকে সিনসিয়ারলি নিও না। তো এটা আমাদের সিনসিয়ারলি নেওয়া উচিত। রাস্তায় কখনো থুতু ফেলা উচিত না, জার্মস আছে, নোংরা আছে, একটা গন্ধ লাগে, নোংরা লাগে, দেখতেও খারাপ লাগে। তুমি এক রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা থুতু দেখছো, তুমি কি পাড়িয়ে যাবে? যাবে না, তুমি তো পাশ কাটিয়ে যাবে, তাই না? তো এটা তো ঠিক না। তারপরে থুতুর মধ্যে জীবাণু থাকে, তো কখনো এটা আমাদের করা উচিত না। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সব সময় মেনটেন করা উচিত। আমি আগের দিনও বলেছি ডিসকাশনের সময়, বর্জ্য পদার্থ যখন আমরা ফেলবো, একটা যে আমাদের ডাস্টবিন সবসময় দুটো ব্যবহার করা উচিত। যেমন রান্নাঘরের জিনিসপত্র, আনাজের সবজি খোলা, তারপরে পচা ফল, পচা জিনিস, ভাতের ফ্যান, এগুলো আমরা একটা আলাদা ডাস্টবিন ইউজ করবো যার মধ্যে ফেলবো। এবং আরেকটা যেটা আমাদের মানে ঘরে ধুলো হচ্ছে, ধরো একটা ঘরের ধুলো ফেলছি, কোনো প্লাস্টিক ফেলছি বা সামথিং, কোনো একটা ক্যান ফেলছি, কোনো একটা বোতল ফেলছি, শিশি ফেলছি, ভাঙা রেডিও ফেলছি, কিছু ফেলছি, সেটার জন্য আরেকটা আলাদা ডাস্টবিন। এবং যখন আমাদের যে বাড়িতে কাচরা নিতে আসে বা নোংরা নিতে আসে, তার গাড়িতেও যখন ফেলবো, আমরা আলাদা আলাদা প্লাস্টিক করে করে ফেলবো, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ঠিক যেটাই যেটা ফেলা উচিত সেটাতেই আমরা ফেলবো, এইভাবে এটাই নিয়ম, এটাই আমাদের করতে হয়। ওকে, নেক্সট নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলেছে আমাদের বর্জ্য পদার্থের শ্রেণীবিভাগ। বলছে বর্জ্য সাধারণত কোথা থেকে পাওয়া যায় এসো জানা যাক। বলেছে বাড়ির থেকে যেমন খালি বোতল, পৌরসভা পঞ্চায়েতের ডাস্টবিন থেকে যেমন ভাঙা লাইট, কলকারখানার থেকে তৈরি বর্জ্য, নানা রকম রাসায়নিক পদার্থ, তেল, ব্যবসার থেকে তৈরি বর্জ্য হচ্ছে প্যাকেট, কাঠের গুঁড়ো, এগুলো কোথা থেকে আমরা কী কী পেতে পারি, কোন কোন বর্জ্য পেতে পারি, কোন কোন জায়গার থেকে, সেটাই বলেছে। নেক্সট নেক্সট বলেছে স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, তুলো, গ্লোভস, তারপরে হচ্ছে প্লাস্টার, যেগুলো স্বাস্থ্যকেন্দ্রে সাধারণত পাওয়া যায়। বাড়ির থেকে পাওয়ার সময় অদ্ভুত বর্জ্য হচ্ছে পাইপের টুকরো, তারপরে প্লাস্টিক, অ্যাডবেস্টস। নেক্সট হচ্ছে চাষের জমির থেকে পাওয়া হচ্ছে ডিডিটি। আচ্ছা, বাজার থেকে পাওয়া বর্জ্য হচ্ছে পচা সবজি। হলো বলছে আগের তালিকার থেকে পাওয়া বর্জ্যগুলির মধ্যে কোনগুলি জৈব ভঙ্গুর, কোনটা অজৈব ভঙ্গুর, এবং কোনগুলি আমাদের কাজে লাগে, লাগে না, তার তালিকা তৈরি করো। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আমি একটু এটা বলে দিচ্ছি, হ্যাঁ, এটা ভালো করে শুনে নাও। যেমন ধরো, ভালো করে শুনবে, হ্যাঁ, যেমন ধরো কাঁচের বোতল, কাঁচের বোতলকে আমরা কি করতে পারি না, জৈব ভঙ্গুর করতে পারি। ওকে, কাঠের গুঁড়ো, ভালো করে শোনো, দরকার পড়ে আস্তে আস্তে বলছি, লিখে নাও। কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়ো পেয়েছি, কাঠের গুঁড়োকে আমরা কি করতে পারি, সেটা কিন্তু কাঠের যে, সরি, কাঁচের বোতল যেটা বললাম না, কাঁচের বোতল ভুল বললাম, কাঁচের বোতল যেটা জৈব ভঙ্গুর হবে না, কাঁচের বোতল হচ্ছে অজৈব ভঙ্গুর। কারণ কাঁচ ওটা মাটির সঙ্গে মেশে না, যেটা মাটির সঙ্গে সহজে মেশে না সেটা অজৈব, যেটা মিশে যায় সেটা জৈব ভঙ্গুর। ওকে, তাহলে কাঠের বোতল এটা আমরা হচ্ছে লিখবো হচ্ছে অজৈব ভঙ্গুর, আর এটা কি কাজে লাগানো যাবে, হ্যাঁ, এটা কাজে লাগানো যাবে। নেক্সট হচ্ছে কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়ো পেয়েছি আমরা, কাঠের গুঁড়োটা আমরা কি করতে পারি না, কাঠের গুঁড়ো আমরা করব, এটা জৈব ভঙ্গুরের মধ্যে পড়বে। কাঠের গুঁড়োটা কাজে লাগানো সাধারণত যায় না, আবার অনেক সময় রথের সময় অনেকে কাঠের গুঁড়ো দিয়ে সেই পুতুল টুতুল বানায় বা রাস্তাঘাট বানায়, এটা সাধারণত নর্মালি এটা কাজে লাগা যায় না, আবার আজকালকার তো কোনো কিছুই ফেলা না। নেক্সট বলেছি ইঞ্জেকশানে সিরিঞ্জ দিতে পারি আমরা, তারপরে গ্লাভস, এগুলো হচ্ছে অজৈব, সরি, এগুলো হচ্ছে জৈব অভঙ্গুরের মধ্যে পড়বে। ঠিক আছে, ইঞ্জেকশানটা জৈব অভঙ্গুরের মধ্যে পড়বে, আর ইঞ্জেকশানের সিরিঞ্জ ফিরিঞ্জ এগুলো কোনো মতেই কাজে লাগানো যাবে না। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা হচ্ছে বাড়ির থেকে তৈরি অদ্ভুতের মধ্যে, আচ্ছা, এখানে আর আমরা নিতে পারি হচ্ছে তুলো, প্লাস্টার, এগুলো তুলো, প্লাস্টার, এটা হচ্ছে জৈব ভঙ্গুর, তুলো মিশে যাবে, প্লাস্টারও তাই, জৈব ভঙ্গুরের মধ্যে পড়বে, আর তুলো প্লাস্টারকে কাজে লাগানো যাবে না, এটা যাবে না। ওকে, নেক্সট হচ্ছে তারপরে ধরো প্লাস্টিক,
প্যাকেট, প্লাস্টিকের খালি বোতল, এগুলোকে আমরা করব হচ্ছে অজৈব ভঙ্গুরের মধ্যে। আর এগুলো হচ্ছে কাজে লাগানো যাবে, প্লাস্টিকের বোতল, তারপরে প্লাস্টিকের খালি প্যাকেট, এগুলো সবই কিন্তু কাজে লাগবে। আমরা প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি তৈরি করতে পারি, অনেক কিছু কাজে করতে পারি। ওকে, নেক্সট নেক্সট আমরা নিতে পারি হচ্ছে অ্যাডভেস্টার পেয়েছি, এখানে আমরা অ্যাডভেস্টারটা করতে পারি। অ্যাডভেস্টার আমরা কি করতে পারি, দেখো অ্যাডভেস্টারটা আমরা করব অজৈব ভঙ্গুরের মধ্যে পড়বে, আর এটা কিন্তু অ্যাডভেস্টার কাজে লাগানো যাবে না, ভেঙে গেলে সেটা কাজে লাগানো যায় না। ওকে, নেক্সট হচ্ছে পচা সবজি, পচা সবজি জৈব ভঙ্গুরের মধ্যে পড়বে, কাজে লাগানো পচা সবজি যাবে না। নেক্সট হচ্ছে আমরা পাইপের টুকরো পেয়েছি, ভাঙা লাইট পেয়েছি, এগুলোকে কী কিসের মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে অজৈব ভঙ্গুরের মধ্যে পড়ছে, কারণ এগুলো মাটির সঙ্গে মেশে না, এটাও কিন্তু কাজে লাগানো যায়, কারণ তোমার প্লাস্টিকের যে কথাটা বললাম আমি, এই সরি, ভাঙা পাইপের টুকরো, ভাঙা পাইপের টুকরো কাজে লাগানো যাবে না, ঠিক আছে। লাইট, ভাঙা পাইপের টুকরো, এটা কাজে লাগানো যাবে না। আর আরেকটা হচ্ছে আর কী দিতে পারি এখান থেকে, ও ডিডিটি, ডিডিটা মিস হচ্ছে, ডিডিটি আর বিভিন্ন রাসায়নিক, এটা আমরা করতে পারি হচ্ছে অজৈব ভঙ্গুরের মধ্যে পড়ছে, ডিডিটিটা অজৈব ভঙ্গুরের মধ্যে পড়বে, মনে থাকে যেন, ঠিক আছে, এটা কাজে লাগানো যাবে না। আর কিছু আছে, আর কিছু বাদ আছে এই পাতায় দেখি দাঁড়ো, হ্যাঁ তেল, তেলটা আমরা নিতে পারি, তেলটা হচ্ছে জৈব ভঙ্গুরের মধ্যে পড়ে তেল, আর এটা হচ্ছে কাজে লাগানো যায় না, ঠিক আছে। তো কাজে লাগাতে পারি কোনগুলো, কাজে লাগাতে পারি কাঁচের বোতল, এটা কাজে লাগাতে পারি আমরা, তারপরে ধরো প্লাস্টিক, প্লাস্টিকের বোতল, এগুলোই আমরা কাজে লাগাতে পারি, যেটা দিয়ে কিছু বানাতে পারবো আমরা, কোনো জিনিস তৈরি করতে পারবো, রিসাইকেলিং করা যাবে যেটা আর কি। ওকে, বোঝা গেল। নেক্সট নেক্সট দেখো পরেরটা বলেছে, এসো আমাদের বাড়ির ও চারপাশে নানা রকম বর্জ্য পদার্থ নিয়ে আলোচনা করা যাক, নিচে তোমরা বাড়ির নানা ধরনের বর্জ্য কয়েকটি নাম দেওয়া আছে, তোমরা এই রকম আরও কিছু আবর্জনার নাম নিচের তালিকায় লেখো। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা দিয়েছে পুরনো কাগজ, তাহলে দেখো পুরনো কাগজ রয়েছে এই জায়গাতে, আমরা করতে পারি পচা সবজি, সবজি দন্তে স বয় জয় হস্রীয় হয়, দন্তে স ব জয় হস্রীয় হয় সবজি, আচ্ছা এটা আমাদের বাড়িতে পেয়ে থাকি আমরা। তারপরে হচ্ছে প্লাস্টিকের বোতল, নেই তো কোথাও লেখা, হ্যাঁ ঠিক আছে, প্লাস্টিকের বোতল আমরা পেতে পারি। তারপরে ধরো আমরা আরও কী পেতে পারি, আচ্ছা খড়, গাছপালা, ডালপালা রয়েছে না, আর আমরা দিতে পারি হচ্ছে এখানে শিশি বোতল পেতে পারি, বাড়িতে। নেক্সট হচ্ছে তরি তরকারির খোসা রয়েছে, তারপরে তোমার ফলের খোসা দেওয়া আছে, হ্যাঁ এগুলো তো বাড়িতে থাকেই। এছাড়া বাড়িতে আমরা পেতে পারি হচ্ছে ব্যাটারি পেতে পারি, তারপরে হচ্ছে ভাঙা খেলনা পেতে পারি, মাছের পটকা পেতে পারি, তাহলে দিতে পারি হচ্ছে মাংসের উচ্ছিষ্ট, দেখা যাচ্ছে তো উচ্ছিষ্ট, ছয় ছয় হস্রি তোমাদের পেট কাটার মধ্য ছয় টয় উচ্ছিষ্ট, হ্যাঁ মাছের, মাংসের উচ্ছিষ্ট আর মাছের পটকা, নাড়ি ভুড়ি অনেক কিছুই, মাছের উচ্ছিষ্টও দিতে পারি, মাছের পটকা, নাড়ি ভুড়ি এইরকমই লিখবো, পটকা, নাড়ি ভুড়ি, তারপরে এখানে লিখতে পারি আমরা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি, ভাঙা খেলনা দিতে পারি, ভাঙা খেলনা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই হতে পারে, এগুলো লিখতে পারবে। নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলেছে যে বর্জ্যের পুনর্ব্যবহার, আচ্ছা বলছে তোমরা এর আগে দুটো বালতিতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থে আলাদা আলাদা করে রেখেছিলে, আচ্ছা ওই নানা ধরনের বর্জ্য পদার্থের মধ্যে থেকে কোন কোন জিনিসকে আবার কাজে লাগানো যেতে পারে তার তালিকা তৈরি করো, ফেলে দেওয়া জিনিসপত্র কী কাজে লাগানো যেতে পারে।
তাহলে আমরা ফেলে দেওয়া জিনিসপত্র কি কাজে লাগানো যেতে পারে? আমরা এইভাবে দিতে পারি, ফেলে দেওয়া জিনিসের মধ্যে আমরা দিতে পারি প্লাস্টিকের বোতল, সবার আগে এটাই মনে পড়ছে। বোতল, ঠিক আছে। আচ্ছা, এটা কি কাজে লাগানো যেতে পারে প্লাস্টিকের বোতলটা? আমরা যদি পেনদানি বানাই তো সুন্দর পেনদানি, বলো তো কীভাবে বানাতে পারি আমরা পেনদানি? কমেন্টস করো তো দেখি, প্লাস্টিকের বোতলকে কীভাবে কাজে লাগিয়ে পেনদানি বানাতে পারি আমরা, দেখি কী আইডিয়া আছে তোমাদের মাথার থেকে বেরোয়, বলবো না আজকে আমি এটা। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে আর আমরা দিতে পারি, কাজে লাগানো যেতে পারে না, এমনিতে কাজে লাগবে, সবজির খোসাও আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি, এই যাও দিতে পারি। তারপরে পুরনো খবরের কাগজ, পুরনো খবরের খবরের কাগজ, আচ্ছা পুরনো খবরের কাগজ এটা আমরা করতে পারি। হচ্ছে কাগজের ঠোঙা বানানো যেতে পারে, কাগজের ঠোঙা, ঠিক আছে, বানানো যেতে পারে। নেক্সট হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে সবজি, সবজি ও ফলের খোসা, ফলের খোসা সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তারপরে এটা গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে, তো লিখবো গবাদি পশুর খাদ্য বা সার হিসাবেও ব্যবহার করা যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে আমরা দিতে পারি আর কি, শক্ত কাগজের বোর্ড, শক্ত কাগজের বোর্ড দেওয়া যেতে পারে, বা কাঁচের শিশি বোতল দেওয়া যেতে পারে, কাঁচের শিশি, এগুলো কি কাজে লাগে শিশি বোতলগুলো? এটা হচ্ছে আমরা শোপিস বানাতে পারি, সুন্দর কারুকার্য করে, বেশ সুন্দর একটা বোতলকে বেশ চুমকি টুমকি দিয়ে কারুকার্য করে আমরা ওটা শোপিস হিসাবে সাজাতে পারি, শোপিস। বা শোপিস না লিখতে চাও, ঘর সাজানোর জিনিস লিখতে পারবে, ঠিক আছে, এইভাবে কিন্তু লিখে দেবে, করে নেবে এটা। ওকে, নেক্সট বলেছে রফিক একদিন ওই ফেলে দেওয়া জিনিসপত্র থেকে একটা প্লাস্টিকের বোতল খুঁজে বার করলো আর বেশ কিছু কালি শেষ হয়ে যাওয়া রিফিল নিল, তারপর অবসর সময় সুন্দর করে পেনদানি তৈরি করলো, পেনদানিটি স্কুলে নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যেতে স্যার খুব প্রশংসা করলেন। ভেরি গুড, ঠিক আছে, তাহলে এতটা পর্যন্ত আমি করলাম এখন। ওকে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট পার্টটা আমি একটু পরে আপলোড করবো, যদি বেশি রাত হয়ে যায় তাহলে কাল মর্নিংয়ে পেয়ে যাবে, একদম মর্নিংয়ে। ওকে, এখন 8টার সময় মর্নিংয়ে, যদি কাল মর্নিংয়ে আসে, নাহলে আজকে রাতে গেলে 11টায় যাবে, 11:30, 11টা, আর নাহলে কাল মর্নিংয়ে পাবে। ওকে, এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা। ও আজকের ডেট দেখে নিও, আজকের ডেটে কিন্তু পরে যারা দেখবে তারা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে।